এনআইডি সার্ভার থেকে তথ্য ফাঁসের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, যারা সহায়তা করেছে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর আইসিটি প্রতিমন্ত্রী বলেছেন, তথ্য ফাঁসের দায় এড়ানোর সুযোগ নেই। তবে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানান, এনআইডির তথ্য যাচাইকারী 171টি প্রতিষ্ঠান থেকে ফাঁস হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সোহান খানের প্রতিবেদন। সরকারি ওয়েবসাইট থেকে নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনা গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এই নিয়ে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন জাতীয় পরিচয়পত্রের অনুবিভাগের মহাপরিচালক। তিনি জানান, সার্ভার হ্যাক করার কোনো সুযোগ নেই। যে তথ্যগুলির কথা বলা হচ্ছে তা আমাদের সার্ভার থেকে যায়নি মর্মে আমাদের দৃঢ় বিশ্বাস। 171টি প্রতিষ্ঠান, তাদের সাথে যে চুক্তি আছে সেই চুক্তি মোতাবেক তারা কাজটি করতে পারে। এই ব্যাপারে যারা কাজ করছে, অন্য যারা কাজ করছে, যারা সেবা নিচ্ছে, তারা কতটুকু সতর্ক সেই ব্যাপারটা আমরা তলিয়ে দেখছি। এই তলিয়ে দেখার মধ্যে যদি কারো ত্রুটি বিচ্যুতি পেয়ে যায়, আমরা তাদের সার্ভিসটা বন্ধ করে দেব। আলাদা অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী তথ্য ফাঁসের ঘটনা স্বীকার করে বলেন, ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা কারিগরি দুর্বলতা। সকল প্রস্তুতি নেওয়ার পরে যদি এটা হ্যাক হতো, যদি কোনো সাইবার ক্রিমিনাল এসে এটা চুরি করে নিয়ে যেত, তাহলে একটা বোঝা যেত যে না, আমরা প্রস্তুতি নিছিলাম কিন্তু আমরা পারলাম না। কিন্তু প্রস্তুতি যথাযথ না নিয়ে যদি কোনো ক্ষতি হয়ে যায়, এই দায়ভার তো এড়ানোর কোনো সুযোগ নাই। এদিকে সচিবালয়ে বঙ্গবন্ধুর 48তম শাহাদাত বার্ষিকী পালন নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। নাগরিক তথ্য ফাঁসের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানান তিনি। ঘটনাটা কি ঘটেছে, আমরা কতখানি ঘটেছে, কি ঘটেছে, কতখানি ফাঁস হয়েছে, সেগুলো তো আমরা অবশ্যই দেখব। দেখে যদি দেখি যে কেউ এর সঙ্গে যুক্ত আছে, কেউ এই সঙ্গে সহযোগিতা করেছে, অবশ্যই তারকে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা অবশ্যই নেব। নাগরিকদের তথ্য গোপন রাখা সরকারের দায়িত্ব বলেও মনে করেন তিনি। এবং সেই জায়গাটিতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাউকে ছাড় দেই না। সোহান খান, এসএটিভি, ঢাকা।